আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি 2025 সালে, তার সিলেবাস, প্রশ্নের ধরন এবং প্রশ্ন কাঠামো সম্পর্কে তোমাদের A to Z ধারণা দিব। অর্থাৎ কোন কোন আইটেম থাকবে এবং কোন আইটেমে কত মার্ক থাকবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিব, এবং তোমরা কিভাবে মাত্র 8 থেকে 10 দিন পরেই পাস করতে পারবা তার টেকনিকটুকু বলে দিব। তো তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি, এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি 2025। তো দেখো, এই বইটির মধ্যে গ্রামার, প্যাসেজ এবং রাইটিং পার্ট সবগুলো বঙ্গানুবাদ সহকারে সহজ টেকনিক দিয়ে দেওয়া আছে। এই বইটির প্রধান বিশেষত্ব হল এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই বইটি যারা যারা অর্ডার করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা অনার্স হ্যান্ডবুক। এই সাজেশনটির মধ্যে গ্রামার, রাইটিং, প্যাসেজ রাইটিং এর 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে দিয়ে দেওয়া আছে এবং তোমরা এখান থেকে 100% কমন পাবা। এই সাজেশন বইটির মূল্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের 400 মাত্র 550 টাকা। তো দেখো, এই বইটি নিলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তোমরা বই অর্ডার করার সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা চাইলে প্রতিটি পেজের ভিডিও লিঙ্ক থেকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে পেয়ে যাবা, সেটি আমি তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করব যারা যারা এই বইটি অর্ডার করবে। না, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সিলেবাস 2024, এক্সামিনেশন 2023। সিলেবাস তো তোমাদের 3টি পার্ট থাকে। প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং, এখানে তোমাদের মার্ক থাকে 20 মার্ক। গ্রামার পার্টস, এখানে তোমাদের মার্ক থাকবে 45 মার্ক। এবং সর্বশেষ রিটেন পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 35 মার্ক। অর্থাৎ প্যাসেজে 20, গ্রামারে 45 এবং রাইটিংয়ে 35। তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টায়। তোমাদের 3 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 ঘন্টার পরীক্ষায় তোমাদের পাস মার্ক হলো 40। এখন আমি তোমাদের প্যাসেজ রাইটিংয়ে যে 20 মার্ক আসবে সে 20 মার্কের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এ নাম্বারে থাকে অ্যানসারিং কোশ্চেন, অর্থাৎ তোমাদের মোট 3টি অ্যানসারিং কোশ্চেন প্যাসেজ থেকে লিখতে হয়। একটিতে মার্ক হলো 2, 3 দুগুণে 6 মার্ক। এরপরে তোমাদের থাকবে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, এখানে তোমাদের মার্ক থাকবে 4 মার্ক। এরপরে তোমাদের থাকবে হোয়াট মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, তোমাদের মোট 60টি হোয়াট মিনিং থাকবে। এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটি করে হোয়াট মিনিং এবং মেক সেন্টেন্সে মার্ক হলো 1, 5, 1, 5 মার্ক। এবং সর্বশেষ 4 নম্বরে তোমাদের থাকবে সামারি অফ দ্য প্যাসেজ, অর্থাৎ একটি প্যাসেজের সামারাইজিং করতে হবে, যে প্যাসেজটি দেওয়া থাকবে তার সামারাইজিং করতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। এই তোমাদের প্যাসেজ রাইটিংয়ে টোটালি মার্ক হলো 20 মার্ক। এবার আলোচনা করব গ্রামার পার্ট। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। তো প্রথমে থাকে রাইট ফর্মার ভার্ব, রাইট ফর্মার ভার্ব, তোমাদের 60টি রাইট ফর্মার ভার্ব থাকবে। এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটিতে মার্ক হলো 1, 5, 1, 5 মার্ক। এরপরে তোমাদের থাকবে WS কোশ্চেন, তোমাদের মোট 60টি WS কোশ্চেন থাকবে। এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটিতে মার্ক হলো 1, 5, 1, 5 মার্ক। 3 নম্বরে চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদের মোট 60টি ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলোকে নাউন, অ্যাডজেটিভ,
অ্যাডভার্ব এগুলোতে রূপান্তর করতে বলবে এবং একটি করে সেন্টেন্স লিখতে বলবে। তোমাদের মোট 60টি দেওয়া থাকবে, 60টির মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটিতে মার্ক হলো 1, 5-1 পাস মার্ক। এরপরে 4 নম্বরে কারেকশন। কারেকশন বলতে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সগুলো ভুল হিসাবে উপস্থাপন করা হবে, অর্থাৎ তোমাদের 60টি কারেকশন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটিতে মার্ক হলো 1, 5-1 পাস মার্ক। 5 নম্বরে তোমাদের থাকবে পাংচুয়েশন, এর বাংলা অর্থ হলো বিরাম চিহ্ন, অর্থাৎ তোমাদের একটি ছোট প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজে তোমাদেরকে ডারি, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। এরপরে রিয়ারেন্স, অর্থাৎ 60টি সেন্টেন্স দেওয়া থাকবে, যে সেন্টেন্সগুলো এলোমালোভাবে দেওয়া থাকবে, যেগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে, 60টির মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, একটিতে মার্ক হলো 1, 5-1 পাস মার্ক। 7 নম্বরে হলো আর্টিকেলস, তোমাদের একটি প্যাসেজ আর্টিকেলস দেওয়া থাকবে, যেখানে এ বি সি ডি ই অর্থাৎ 5টি শূন্যস্থান থাকবে, যে শূন্যস্থানগুলোকে তোমাদের সঠিক আর্টিকেল দিয়ে পূর্ণ করতে হবে, এখানে তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। 8 নম্বরে তোমাদের থাকবে অ্যান্টিনমস অ্যান্ড সিনোনমস, অর্থাৎ সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, এখানে তোমাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ মিলে মোট 60টি দেওয়া থাকবে, যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, এবং যে ওয়ার্ডগুলো তোমরা অ্যান্সার লিখবে সেগুলো দিয়ে একটি করে বাক্য লিখতে হয়, এখানে একটিতে মার্ক হলো 1, 5-1 পাস মার্ক। এবং 9 নম্বর সর্বশেষ যে আইটেমটি থাকবে সেটি হলো ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, অর্থাৎ একটি ছোট অনুচ্ছেদ থাকবে যেটিকে ইংরেজিতে রূপান্তর করতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। এবার চলে যাবো রাইটিং 35 মার্ক। তোমাদের রাইটিং 35 মার্কে কি কি থাকবে, তোমাদের থাকবে পোস্টার রাইটিং এর অথবা হিসাবে নোটিস রাইটিং, অর্থাৎ 2টি আইটেম থাকবে, 2টি আইটেমের মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক থাকবে 4 মার্ক। 2 নম্বরে থাকবে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ তোমাদের মোট 3টি প্যারাগ্রাফ থাকবে, 3টি প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটির অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক থাকবে 8 মার্ক। 3 নম্বরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের অথবা হিসাবে লেটার থাকবে অথবা সিভি রাইটিং থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রাইটিং এর অথবা হিসাবে লেটার অথবা সিভি রাইটিং থাকতে পারে, অথবা তোমাদের এই 3টি আইটেমের মধ্যে যে কোনো 2টি আইটেম থাকতে পারে, 2টি আইটেম, 3টি আইটেমের মধ্যে 2টি আইটেম থাকবে, 2টি আইটেমের মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক থাকবে 8 মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে এসে রাইটিং, তোমাদের 3টি এসে রাইটিং থাকবে, এর মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক হলো 15। এই তোমাদের রাইটিং পার্টে মোট 35 মার্ক। এখন আমি তোমাদের বোর্ড প্রশ্নটি দেখিয়ে নেই, তাহলে তোমরা এই প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা। এটি হলো তোমাদের অনার্স সর্বশেষ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন, অর্থাৎ অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 30 নভেম্বর 2023। তো দেখো, তোমাদের প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যেটিকে বলা হয় প্যাসেজ, এই প্যাসেজের আন্ডারে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এ নম্বরে থাকবে অ্যান্সারিং কোশ্চেন, 3টি অ্যান্সারিং কোশ্চেন দেওয়া থাকবে, এই 3টির অ্যান্সার লিখতে হবে, একটিতে মার্ক হলো 2 মার্ক, 3 দুগুণে 6 মার্ক। এরপরে দেখো বি নম্বরে থাকবে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, অর্থাৎ এই প্যাসেজের মেইন আইডিয়া কি এবং সাপোর্টিং আইডিয়াস কি, এখানে তোমাদের মার্ক থাকবে 4। এরপরে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, অর্থাৎ তোমাদের এখানে দেখো 60টি ওয়ার্ড দেওয়া থাকবে, 60টির মধ্যে যে কোনো 5টির অ্যান্সার লিখতে হবে, অর্থাৎ সমর্থক শব্দ লিখতে হবে, এবং একটি করে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, এখানে মার্ক হলো 5 মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে রাইট এ সামারি অব দ্য প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটি এখানে দেওয়া আছে এর সারসংক্ষেপ লিখতে হবে, এখানে তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। এই টোটালি তোমাদের মার্ক হলো 20 মার্ক প্যাসেজ রাইটিংয়ে। 2 নম্বরে তোমাদের থাকবে কারেকশন, অর্থাৎ তোমাদের 60টি বাক্য দেওয়া থাকবে, যে বাক্যগুলো ভুল দেওয়া থাকবে এগুলোকে শুদ্ধ করে লিখতে হবে, একটিতে মার্ক হলো 1, 5-1 পাস মার্ক। তোমাদের 3 নম্বরে থাকবে নোটিশ রাইটিং, নোটিশ রাইটিংয়ের অথবা হিসাবে তোমাদের থাকে পোস্টার রাইটিং, এখানে তোমাদের মার্ক থাকবে 4 মার্ক। এরপরে দেখো তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং, 4 নম্বরে থাকবে প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের 3টি প্যারাগ্রাফ থাকবে, 3টির মধ্যে যে কোনো
একটির আনসার দিতে হবে, এখানে মার্ক থাকবে 8 মার্ক। পাঁচ নম্বরে দেখো, পাঁচ নম্বরে তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন রাইটিং, এর অথবা হিসাবে তোমাদের থাকবে লেটার রাইটিং, সর্বশেষ লেটার রাইটিং এসেছিল। এই দুটির মধ্যে যে কোনো একটি আনসার দিতে হবে, এখানে মার্ক থাকবে 8 মার্ক। ছয় নম্বরে দেখো, তোমাদের ছয় নম্বরে আছে এসে রাইটিং, এখানে তোমাদের 15 মার্ক থাকবে, তোমাদের তিনটি এসে থাকবে, তিনটির মধ্যে যে কোনো একটির আনসার দিতে হবে, এখানে মার্ক থাকবে 15 মার্ক। সাত নম্বরে তোমাদের থাকে রিয়ারেঞ্জ, অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলো এলোমেলো হিসাবে দেওয়া থাকবে, যেগুলোকে তোমাদের সঠিক সেন্টেন্স লিখতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। আট নম্বরে তোমাদের থাকে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ তোমাদের 60টি সেন্টেন্স দেওয়া থাকবে, যেগুলোকে তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে হবে, এখানে মার্ক হলো 5 মার্ক। নয় নম্বরে তোমাদের থাকবে আর্টিকেলস, দেখো এখানে একটি অনুচ্ছেদ থাকবে যেটির 5টি আর্টিকেল ব্ল্যাঙ্ক থাকবে, যেগুলোকে সঠিক আর্টিকেল তোমাদেরকে বসাতে হবে, এখানেও মার্ক হলো 5 মার্ক। দশ নম্বর আইটেমে তোমাদের থাকবে রাইট ফ্রমার ভার্ব, তো দেখো 60টি রাইট ফ্রমার ভার্ব থাকবে, এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক হলো 5 মার্ক। এগারো নম্বর আইটেমটি তোমাদের থাকবে পাংচুয়েশন, অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যে অনুচ্ছেদে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন, কমা, সেমিকোলন, ডারি এগুলো বসাতে হবে। বারো নম্বরে তোমাদের থাকবে চেঞ্জিং ওয়ার্ড, তো চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা যে অ্যান্সারটুকু লিখবা, অর্থাৎ এই ওয়ার্ডের ভার্ব, অ্যাডজেটিভ, নাউন, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, যে অ্যান্সারগুলো লিখবা আবার সেই অ্যান্সারগুলো দিয়ে তোমাদেরকে একটি করে বাক্য লিখতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। তেরো নম্বরে তোমাদের থাকে সিনোনমস অ্যান্ড অ্যান্টিনমস, তো দেখো কোন বাক্যটি, অর্থাৎ কোন, তো দেখো কোন ওয়ার্ডটি অ্যান্টিনমস এবং কোনটি সিনোনমস সেটি কিন্তু দেওয়া আছে, এবং যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে, এখানে মার্ক থাকবে 5 মার্ক। এবং চোদ্দ নম্বরে থাকবে তোমাদের ট্রান্সলেশন ইংলিশ, অর্থাৎ দেখো এখানে বাংলা একটি ছোট অনুচ্ছেদ দেওয়া আছে, যে অনুচ্ছেদটিকে ইংরেজিতে রূপান্তর করতে হবে। তো দেখো আমি তোমাদের রিয়াল প্রশ্ন দেখালাম, এটি তোমাদের সর্বশেষ অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার প্রশ্ন। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা, প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার কৌশল, টপ 5 নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল, এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বরে রাইট ফর্মার ভার্ব, দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন, তিন নম্বর কারেকশন, চার নম্বর আর্টিকেলস, পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড, ছয় নম্বর রিয়ারেন্স, সাত নম্বর পাংচুয়েশন, আট নম্বর সিনোনমস অ্যান্ড অ্যান্টিনমস, নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো আর রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে, এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন,
কোনো কোনো আইটেমে 35টি, আবার কোনো কোনো আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে, এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না, এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যানসার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যানসার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022, এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইম্প্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 0174459475, এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো, 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।